এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে পৌরসভার খান্নাপাড়া গ্রামে চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী নাতনিকে ধর্ষণ করার অভিযোগে নানাকে আটক করে পুলিশ। 9 নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। 10 নভেম্বর দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। আটককৃত পৌরসভার খান্নাপাড়া গ্রামের কবিরাজ বাড়ির মৃত শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ ফুকন মিয়া। মামলা ও থানা সূত্রে জানা যায়, ভিকটিমের মা বিদেশ থাকার সুবাদে শিশুটি নানার বাড়িতে থাকে। গতকাল রাতে আসামির ঘরে টিভি দেখে যাওয়ার পথে শিশুটির মুখ চেপে পুকুর পাড়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। পরে লোকজন চিৎকার শুনে শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত নানাকে আটক করে। এই ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করে। নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ বক্তিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।